শেষের দিন গুনছেন মিনহাজুল আবেদিন, নান্নুদের মেয়াদ শেষ হচ্ছে দ্রুতই। গণমাধ্যমের খবর, নান্নুরা চাকরি হারাচ্ছেন। মিরপুরের আকাশ যেমন থমথমে গুমরামুখ, একই পরিবেশ বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে। বিশ্বকাপ ব্যর্থতা পুরো ক্রিকেট বোর্ডকেই স্তব্ধ করে দিয়েছে। সাকিবদের ব্যর্থতা টিম ম্যানেজমেন্টকেও ঢেলে সাজানোর সম্ভাবনা তৈরি করেছে। বিসিবিতে ক্রিকেটারদের আনাগোনা রয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন, নান্নুও আজ বিসিবিতে এসেছিলেন। বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই। গণমাধ্যমের খবর, চাকরি হারাচ্ছেন প্যানেলের একাধিক সদস্য। শেষের দিনগুলোতে নান্নুরা ব্যস্ত নিউজিল্যান্ড সিরিজের দল গোছাতে। কোচিং প্যানেলের একাধিক সদস্য চাকরি ছেড়ে দিয়েছেন। গুঞ্জন আছে ছাঁটাই হতে পারে আরও কয়েকজন। বিশ্বকাপে টপ অর্ডারের ব্যর্থতা, বোলিং ডিপার্টমেন্টের জ্বলে না ওঠা বিশ্বকাপ ব্যর্থতার বড় কারণ। আশানুরূপ ফলাফল অর্জন করতে ব্যর্থ হওয়ায় ভক্ত সমর্থকরা ক্ষুব্ধ। যত যাই হোক, বোর্ড মনে করে ব্যর্থতা মাথায় নিয়েই সামনে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। ওয়ার্ল্ড কাপে আমাদের অনেক বড় এক্সপেকটেশন ছিল। এক্সপেকটেশন আমরা যে এক্সপেকটেশনটা করেছিলাম, আমাদের পারফরমেন্সটা সেটা ফুলফিল করেনি। তো সেটা জাতি, আপনারা, আমরা তো জাতির বাইরে কেউ না, আমরা সবাই সেটার জন্য অবভিয়াসলি আপসেট যে আমাদের আরও ভালো করার সুযোগ ছিল, ভালো করার সম্ভাবনা ছিল। যে কারণেই হোক, প্লেয়াররা আমাদের টপ অর্ডাররা ভালো করতে পারেনি। বোলিং ডিপার্টমেন্টটাও বিগত কয়েকটা সিরিজে যেভাবে বোল করেছে সেভাবে করতে পারেনি। সো এক্সপেক্টেড লেভেলে তাদের ডেলিভারিটা তারা দিতে পারেনি, সেই কারণে আমাদের পারফরমেন্স আমরা যেটা আশা করেছিলাম সেই অনুযায়ী হয়নি। সো এটাকে অবশ্যই বলবো যে আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয়নি, তবে এটাই যে শেষ তাও তো না। ক্রিকেট ছিল, ক্রিকেট আছে, ক্রিকেট থাকবে। আমরা যারা আছি, থাকবো, ছিলাম না, সেই জিনিসগুলোও চলতে থাকবে, বাট ক্রিকেট তার জায়গায় ঠিকই থাকবে। সো যেটি আমি যেটি পার্সোনালি মনে করি যে বাংলাদেশের জনগণ তারা ক্রিকেটকে যেভাবে ভালোবাসে, ক্রিকেটকে যেভাবে তারা ফিল করে, আপসেট সিচুয়েশন হলে অবশ্যই তাদের অধিকার আছে সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করার। সো আমরা সেটাকে মাথা পেতে নিয়েই সব কাজ করছি, সব কাজ করব। সব কিছু পেছনে ফেলে নিউজিল্যান্ড সিরিজেই মনোযোগ টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্টের জন্য নিউজিল্যান্ড যেখানে শক্তিশালী দল ঘোষণা করেছে, সেখানে নান্নুরা স্কোয়াড সাজাতেই হিমশিম খাচ্ছেন। সাকিব ইবাদতরা ইঞ্জুরিতে, গুঞ্জন আছে বেশ কিছু ক্রিকেটার থাকবেন বিশ্রামে। ঐতিহ্যবাহী এই ফরম্যাটকে বাংলাদেশ গুরুত্বই বা দিয়েছে কবে? ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।